সিলেটের বিভিন্ন সড়কে অভিনব কায়দা ছিনতাই করে মাদকসেবীরা। সিলেট নগরীর শহরতলির বিভিন্ন রাস্তায় সিএনজি অটোরিকশা চলাচলকারী লোকজনের কাছ থেকে দীর্ঘদিন ধরে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিচ্ছে একটি ছিনতাইকারী চক্রের সদস্যরা। মূলত তারা মাদকসেবী, মাদকের টাকা সংগ্রহ করতেই তারা এমন কর্মকাণ্ড চালায়। এই চক্রের 4 সদস্যকে শনিবার গ্রেফতার এবং ছিনতাই কাজে ব্যবহৃত অটোরিকশা জব্দ করেছে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন সিলেটের জালালাবাদ থানার চরুগাঁওয়ের ইমাম হোসেনের ছেলে মোহাম্মদ শামীম মিয়া, হবিগঞ্জের চুনারুগার থানার ষাটিয়াজুড়ি গ্রামের মৃত নূর হোসেনের ছেলে সুলেমান, সিলেটের মোগলাবাজার থানার কুছাই এলাকার সুলতানপুর গ্রামের মোহাম্মদ খলকু মিয়ার ছেলে রুবেল ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শাকুয়া গ্রামের মৃত আবদুল্লার ছেলে সাইদুল্লাহ। এদের মধ্যে সাইদুল্লাহ সিএনজি অটোরিকশা চালক ও ছিনতাইকারীদের সহযোগী। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের। পুলিশ জানায় গত 2 জানুয়ারি বিকেলে দক্ষিণ সুমার কদমতলিস্থ রসমেলা মিষ্টিঘরের সামনে থেকে সিলেট জজ কোর্টের সহকারী আইনজীবী আতিকুর রহমান সিলেট কোচাই যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজি অটোরিকশায় উঠেন। এ সময় অটোরিকশায় 4 জন লোক বসা ছিলেন। অটোরিকশাটি কোচাই যাওয়াকালে সিলেট জকিগঞ্জ সড়কে গোটাটিকর সুন্দরবন কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছামাত্র আতিকুর রহমানের গলায় চাকু ধরে তার কাছ থেকে 15,000 টাকা ও তার ব্যবহৃত স্মার্টফোনটি ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে আতিকুর রহমানকে ধাক্কা দিয়ে অটোরিকশা থেকে রাস্তার পাশে ফেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ অনুসন্ধান শেষে শনিবার মোগলাবাজার থানা পুলিশ দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোহাম্মদ শামীম মিয়া, সুলেমান, রুবেল ও সাইদুল্লাহকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছিনতাই কাজে তারা জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।